স্পেশাল স্পোর্ট চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব, এতক্ষণে তো আপনারা থাম্বনেইল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। সুতরাং সেই বিষয়ে আর কথা বলে সময় নষ্ট করতে চাই না, শুধুমাত্র এতটুকু বলবো, এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের প্রত্যেককে অজস্র অজস্র ধন্যবাদ জানাই, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি এবং যারা আজকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্লিজ সাপোর্ট মি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এবার আসবো মোহামেডান স্পোর্টিংয়ের খবর নিয়ে। মোহামেডান স্পোর্টিংয়ের তারকা ফুটবলার ফাতাও কিন্তু ইতিমধ্যে কলকাতায় চলে এসেছে, এবং বাংলাদেশের ফুটবলার জামাল ভুঁইয়াও কিন্তু খুব শীঘ্রই মোহামেডান স্পোর্টিংয়ে যোগ দিতে চলেছে বলে আমরা জানতে পেরেছি। গতকাল মোহামেডান স্পোর্টিংয়ের ফুটবলাররা এসকে টাইমের বিশেষজ্ঞ ফুটবলার সায়ন্তন বসুর কোচিং টিমের সঙ্গে একটা প্র্যাকটিস ম্যাচ খেলে, এবং দেখা যায় সেই ম্যাচে মোহামেডান স্পোর্টিং কিন্তু দুই অর্ধে দুটি দল খেলায়। প্রথম অর্ধে যে 11 জন খেলেন, দ্বিতীয় অর্ধে কিন্তু সেই 11 জনকে পুরো চেঞ্জ করে পরের 11 জনকে খেলানো হয়, এবং দুই অর্ধে কিন্তু মোহামেডান স্পোর্টিং সায়ন্তন বসুর একাডেমিকে মোট 4 গোলে পরাজিত করেন। প্রথমত 2টি গোল করেন এবং পরবর্তী হাফ টাইমে কিন্তু তারা 2টি গোল করেন, অর্থাৎ 4-0 গোলে কিন্তু এই মোহামেডান স্পোর্টিং জয়লাভ করে। অর্থাৎ বুঝতেই পারছো যে মোহামেডান স্পোর্টিং কিন্তু ধীরে ধীরে তারা দল পাই গুছিয়ে নিয়েছে, এবং সামনেই আইএফএ শিল্ড রয়েছে, এবং আইএফএ শিল্ড জেতার ক্ষেত্রে কিন্তু তারা অন্যতম ফেভারিট, সেটা আর বলার অপেক্ষা রাখে না। জার্সি মানে আমার মা, আর তো কিছুই জানি না, সাপোর্টারের সাহস বুকে উধাও হলো ভয়। জার্সি মানে আমার মা, আর তো কিছুই জানি না, সবুজ ঘাসে লড়াই করে ছিনিয়ে নেব জয়। 100 বছর ধরে মাটকা বাজছে যে দল, লাল হলুদের ঝড়ের নাম ইস্ট বেঙ্গল। 100 বছর ধরে মাটকা বাজছে যে দল, লাল হলুদের ঝড়ের নাম ইস্ট বেঙ্গল। আজ আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচ, প্রথমে এই ম্যাচে মুখোমুখি হচ্ছে এসসি ইস্টবেঙ্গল এবং মুম্বাই সিটি এফসি। সিটি গ্রুপের সঙ্গে যোগ দেওয়ার পর, সিটি গ্রুপের সঙ্গে যোগদানের পর মুম্বাই সিটি এফসি দলটা কিন্তু আমূল পরিবর্তন ঘটে গেছে। বর্তমানে যে দল তারা গড়েছে, বিশেষ করে তারা সার্জিও লেবোরোকে তাদের হেড কোচ হিসেবে নিয়োগ করার পর, এবং গোয়া থেকে বেশ কিছু ফুটবলারকে তারা সই করিয়েছে, পাশাপাশি তারা বিদেশ থেকে যে বিদেশিদের তারা নিয়ে এসেছে তারা কিন্তু এবছর অন্যতম ফেভারিট দল বলে পরিচিত। বর্তমানে যারা যারা এবছর আইএসএল চ্যাম্পিয়ন হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন তাদের মধ্যে অবশ্যই এই মুম্বাই সিটি এফসি রয়েছে। তো আজকে সেই দলের বিরুদ্ধে কেমন খেলবে এসসি ইস্টবেঙ্গল তাই নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। কিন্তু আমরা প্রথমেই বলবো যে সার্জিও লেবোরো তিনি এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নামার আগে তিনি যেটা বলেছেন সেটা নিয়ে, এবং তারপর আমরা আসবো রয় ফোলার কী বলেছেন সেই ব্যাপারগুলো নিয়ে, এবং কারা কারা আজকের ম্যাচে ভাইটাল রোল পালন করতে পারেন বা কারা কারা গুরুত্বপূর্ণ ফুটবলার হয়ে উঠতে পারেন আজকের ম্যাচে, সেইটা নিয়ে অবশ্যই আলোচনা করব। আমরা গতকাল এক সাক্ষাৎকারে দেখলাম যে সার্জিও লেবোরো তিনি কিন্তু স্পষ্ট ভাষায় বলেছেন যে ইস্টি ইস্টবেঙ্গল এটিকে মোহনবাগানের বিরুদ্ধে প্রথম ম্যাচ হেরেছে বলেই যে তারা খারাপ দল বা তারা দুর্বল দল সেটা তিনি মানেন না, এবং তিনি এসসি ইস্টবেঙ্গলের খেলা দেখেছেন এবং তিনি বলেছেন ভাগ্যে সহায় থাকলে এসসি ইস্টবেঙ্গল সেই ম্যাচ জিততেও পারতো। আর তাছাড়া প্রথম ম্যাচে যে কোনো দল হারতে পারে, কেননা একটা দলকে গুছিয়ে নিতে কিন্তু সময় লাগে, এবং তার দলও কিন্তু প্রথম ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে হেরেছে, অর্থাৎ তাই বলে যে গেলো রব উঠবে সেটা কিন্তু নয়। এবং তিনি এসসি ইস্টবেঙ্গলের খেলা যতটুকু দেখেছেন তিনি বলেছেন এসসি ইস্টবেঙ্গলের ফুটবলাররা কিন্তু ভালোই ফুটবল খেলেছেন, এবং এসসি ইস্টবেঙ্গলের বেশ কিছু বিদেশি ফুটবলার তার নজর কেড়েছে। এই ক্ষেত্রে তিনি অ্যান্থনি পিলকিংটনের কথা বলেছেন, জ্যাকো মাঘোমার কথা বলেছেন, ডিফেন্সের ড্যানি ফক্সের কথা বলেছেন, এবং ভারতীয় ফুটবলারদের যেহেতু আরও অনেকেই ভারতীয় ফুটবলার রয়েছেন এসসি ইস্টবেঙ্গলে সেই সমস্ত ফুটবলারদের নামও তিনি উল্লেখ করেন। এবং তিনি বলেছেন যে রবি ফলার যেহেতু ভালো কোচ, গত বছর তিনি ব্রিসবেন রোর কোচ ছিলেন এবং সেখানে তিনি ভালোই কাজ করেছেন, এবং তিনি তাকে ব্যক্তিগতভাবে ছিলেন, এবং যেহেতু তিনি একজন দুরন্ত ফুটবলার ছিলেন ফলে সেই কোচ এসসি ইস্টবেঙ্গলের কোচও এসেছে, ফলে এসসি ইস্টবেঙ্গল কোনোভাবেই পিছিয়ে নেই এবং তারা কোনোভাবেই এগিয়ে নেই জানিয়েছেন। অর্থাৎ ম্যাচটা 50-50 হতে চলেছে সেটাই বলতে চেয়েছেন মুম্বাই সিটির হেড কোচ সার্জিও লেবোরো। পক্ষান্তরে এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাউলার জানিয়েছেন যে সার্জিও লেবোরো বড় কোচ, কেননা তিনি শুনেছেন গত বছর এফসি গোয়া আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে, মানে লিগে, তো আইএসএল লিগে যারা চ্যাম্পিয়ন হয় তারা নিশ্চয়ই ভালো কোচ, কেননা একটা লিগ বড় টুর্নামেন্ট, সেই লিগের মধ্যে সেরা হওয়া কিন্তু চারটাখানি মানে খুব একটা সোজা কথা নয়। এবং তিনি আরও বলেছেন যে
মুম্বাই দলে, মুম্বাই সিটি এফসি দলের বেশ কিছু ফুটবলার তার নজর কেড়েছে এবং তিনি জানেন যে মুম্বাই সিটি গ্রুপ এবছর যা টিম করেছে সেটা কিন্তু অনবদ্য টিম বা দুরন্তকা টিম, সেই টিমের এগেনস্টে তাকে খেলতে হবে। যদিও তিনি বলেছেন যে তিনি কোনো দলকে ভয় পান না এবং তার হাতে যে অস্ত্র রয়েছে, তারা প্রথম ম্যাচে অবশ্যই হেরেছে কিন্তু ভাগ্য সহায় থাকলে তারা কোনো ম্যাচেই হারবেন না এবং গত ম্যাচেও তারা কিন্তু ভাগ্যের দোষেই হেরেছেন। তবু তিনি বলেছেন যে ইস্টবেঙ্গলের ফুটবলাররা ধীরে ধীরে ম্যাচে তাদের সঙ্গে তালমিল গড়ে উঠছে এবং ফুটবলার যত খেলবে তাদের তালমিল আরও গড়ে উঠবে এবং আগামী কয়েক ম্যাচগুলোতে কিন্তু ইস্টবেঙ্গল আরও ভালো খেলবে এবং অবশ্যই চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকবে বলে তিনি বিশ্বাস করেন। এবং তিনি বলেছেন আজকের ম্যাচে তারা কিন্তু অবশ্যই জেতার জন্য খেলবেন। তিনি বলেছেন যে ইস্টবেঙ্গল কিন্তু জেতা ছাড়া কোনো পথ নেই, যে কোনো ভাবেই হোক আজকে 3 পয়েন্ট চাই তার এবং এই ম্যাচ জেতার জন্য কিন্তু তিনি অল আউট যাবেন বলে জানিয়েছেন কোচ রবি ফাউলার। তো আজকের ম্যাচে ইস্টবেঙ্গলের পক্ষে কোন কোন ফুটবলার এবং মুম্বাই সিটির পক্ষে কোন কোন ফুটবলারদের দিকে আমাদের নজর থাকতে পারে বা কোন কোন ফুটবলার আজকে ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন, সেক্ষেত্রে আমরা যদি ইস্টবেঙ্গলের দিকে তাকাই তাহলে অবশ্যই প্রথম নাম আসবে অ্যান্থনি পিলকিংটন, তারপরে জ্যাক মাগোমা, এছাড়া আমরা বলতেই পারি ডিফেন্সে কিন্তু ড্যানি ফক্সের দিকে নজর থাকবে এবং আজকে সম্ভবত জেজে লালপেগলুয়া খেলতে পারেন স্ট্রাইকারে বলে শোনা যাচ্ছে। তো জেজে লালপেগলুয়ার দিকে কিন্তু আমাদের নজর থাকবে। পক্ষান্তরে আমরা যদি মুম্বাই সিটি এফসির দিকে তাকাই তাহলে তাদের তিনজন ফুটবলার, তিনজন বিদেশি ফুটবলার কিন্তু সবথেকে ডেঞ্জারাস। তাদের মধ্যে একজন হচ্ছে ইগোর আনগুলো, তিনি কিন্তু দুর্দান্ত একজন স্ট্রাইকার, গত ম্যাচে আমরা দেখেছি তিনি দুরন্ত পারফরমেন্স করেছেন। এই ইগোর আনগুলোর উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে মুম্বাই সিটি এফসির। তাছাড়াও তাদের হাতে আলবেটো নাওগেরা রয়েছেন মিডফিল্ডার হিসাবে, রয়েছেন জর্জ আরেটিস মেন্ডোজা। এই জর্জ আরেটিস মেন্ডোজা কিন্তু একজন দুর্দান্ত মিডফিল্ডার, ফলে এই ফুটবলাররা যে ইস্টবেঙ্গলের পক্ষে মোটেই সুবিধার হবে না সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তো আমরা তাকিয়ে থাকবো এই ম্যাচের দিকে যে কে জেতে। আমরা আশাবাদী যে ইস্টবেঙ্গল অবশ্যই মুম্বাই সিটি এফসিকে হারিয়ে গুরুত্বপূর্ণ 3 পয়েন্ট আজকে সংগ্রহ করবে। তো আজকের স্পোর্টস আপডেট তো ভিডিওটি এখানে রাখছি, আশা করছি তোমাদের আপনাদের সকলে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাবস্ক্রাইবের মধ্য দিয়ে চ্যানেলটির সিবি দেখে উঠুক, তোমাদের সাপোর্টটা কিন্তু খুবই দরকার চ্যানেলটি ক্রোয়ের জন্য। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভগবান যেন তোমাদের সকলকে ভালো রাখে। নমস্কার।